আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের আলোচনার বিষয় হচ্ছে নদী নৌকা সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো নিয়ে। তো এই বিষয়টা নিয়ে আমরা গত ক্লাসেও দেখেছিলাম, আজকের ক্লাসেও আমরা এই বিষয় নিয়ে একটা সৃজনশীল দেখব। চলো শুরুতে আমরা সৃজনশীলটা একটু পড়ে নিব। সালমান সরকারি সুন্দরবন কলেজের ছাত্র, তার বাড়ির সামনে 1 কিলোমিটার প্রশস্ত একটি নদী প্রবাহিত, বাড়ির সোজাসুজি অপর পারে তার কলেজ। একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার 4 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে 12 কিলোমিটার/আওয়ার বেগের একটি নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদেরকে নদীর স্রোতের বেগ বের করতে হবে। 2 নম্বর হচ্ছে, সালমান কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে? এটা আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বের করব। তো তোমরা এখানে ফলস করে সৃজনশীলটা খাতায় উঠে নিবে, আমি এটা সলিউশনটা করে দিচ্ছি। তোমরা সৃজনশীলে দেখেছ যে সালমানের বাড়ির সামনে যে নদী, নদীটা হচ্ছে 1 কিলোমিটার প্রশস্ত, তাকে নদীর সোজাসুজি অপর পারে হচ্ছে তার কলেজ, তাকে সোজাসুজি অপর পারে পড়তে হবে। নদীর নৌকার অঙ্ক করার ক্ষেত্রে গত ক্লাসে আমি বলছিলাম যে 2টা কেস থাকবে, একটা হচ্ছে সোজাসুজি অপর পারে পড়তে হবে মানে সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্ব কোনটা, সোজাসুজি যে দূরত্ব এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আরেকটা কেস হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে হবে, 2টা কেস, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি দিতে হবে, আরেকটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে হবে। সর্বনিম্ন এখানে যেহেতু সোজাসুজি বলছে, তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি দিতে হবে। আর সৃজনশীলে বলছে যে 120 ডিগ্রি কোণে মাঝি যাত্রা শুরু করলো, এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, নৌকার বেগ বি, আর তোমরা জানো যে নৌকা নৌকার ব্যাগেও চলবে না, স্রোতের ব্যাগেও চলবে না, এই দুইটা লব্ধি ব্যাগ বরাবর চলবে। লব্ধি ব্যাগ হচ্ছে W। তো নৌকার ব্যাগটা দেওয়া ছিল 12 কিলোমিটার/আওয়ার, তারপর মাঝি যেহেতু 120 ডিগ্রি কোণে রওনা হয়েছে, তাহলে স্রোতের সাথে নৌকার মধ্যবর্তী কোণটা হচ্ছে কত, 120 ডিগ্রি, আলফা হচ্ছে 120 ডিগ্রি। আমাদেরকে স্রোতের ব্যাগটা বের করতে হবে, ইউ ওয়াট। আচ্ছা, লব্ধির সাথে স্রোতের যে কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি, সোজাসুজি পার হতে গেলে সবসময় লব্ধির সাথে কোণটা 90 ডিগ্রি হবে। এখন লব্ধির দিক নির্ণয় সূত্র থেকে আমরা কি জানি, tan theta u প্লাস b cos alpha, b আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, বি হচ্ছে 12 cos 120 ডিগ্রি, tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, আমরা 1/0 লিখতে পারি,
সাইন 120 ডিগ্রি ইউ প্লাস 12 কস 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। এখানে যখন আমরা আর গুণন করব, আচ্ছা এখানে বি সাইন 120 ডিগ্রি এটা হয়ে যাবে মাইনাস সিক্স ইউ মাইনাস সিক্স, আর গুণন করার পর হবে ইউ মাইনাস সিক্স জিরো ইউ ইকুয়াল সিক্স। তাহলে ইউটা হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ হবে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম প্রশ্নটা আমাদেরকে বলছিল যে স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সালমান কি যথাসময়ে তার ক্লাসে উপস্থিত হতে পারবে। দেখা যাক সালমান কি তার ক্লাসে উপস্থিত হতে পারে কিনা যথাসময়ে। আচ্ছা নদী পার হওয়ার ক্ষেত্রে যে কোনো দিক বরাবর প্রয়োজনীয় সময়ে সূত্র আমরা জানি কি সমান ডি বাই ভি সাইন আলফা। এখানে ডি হচ্ছে কত, 1 কিলোমিটার, নৌকার বেগ ভি হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, সাইন আলফা হচ্ছে 120 ডিগ্রি। তো এখানে যখন তুমি 120 ডিগ্রির মান বসিয়ে ক্যালকুলেশন করবা, এত আওয়ার হবে, এটা হচ্ছে 5.77 মিনিট। তাহলে তার কলেজে পৌঁছানোর জন্য যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে হলে প্রয়োজনীয় সময় হচ্ছে 5.77 মিনিট, কিন্তু সে যাত্রা শুরু করলো কয় মিনিট আগে, 4 মিনিট আগে। তাহলে 4 মিনিট আগে যাত্রা শুরু করে তো সে যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে না, তার তো কমপক্ষে 5.77 মিনিট লাগবে। তাহলে তোমরা এখানে একটা বাংলা কথা লিখবা নিচে যে যেহেতু সে ক্লাস শুরু হওয়ার 4 মিনিট আগে যাত্রা শুরু করেছে, সেহেতু সে যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে না। তো নদী নৌকা সংক্রান্ত একটা সিরিয়াল ছিল আজকে আমরা দেখলাম। তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতি এটা ভালোভাবে নিবে, কারণ তো তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষার জন্য সব চ্যাপ্টার থেকে খুব ভালোভাবে সৃজনশীলের জন্য এমসিকিউর জন্য প্রিপারেশন নিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হচ্ছে মন দিয়ে পড়াশোনা করবে। যেহেতু তোমাদের হাতে সময়টা খুবই কম, এই জন্য মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাস এ পর্যন্ত, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।